मुश्किल नहीं है कुछ दुनिया में, तू जरा हिम्मत कर। मुश्किल नहीं है कुछ दुनिया में, तू जरा हिम्मत कर। अरे ख्वाब बदलेंगे एक दिन, तू जरा कोशिश कर, एक बार कोशिश कर। सो गुड मॉर्निंग फ्रेंड्स, आज हम सेट थियोरी पार्ट 8 चले जेखने आज के दुटो जिनिस सम्बन्धे आलोचना करब। से ही दुटो की आजकल गोल की से दुटो आजकल गोल हे एक नम्बर ভ্যান ডায়াগ্রাম। ভ্যান ডায়াগ্রাম की जिनिस पुरोपुरी भावे डिटेल्स आलोचना करब। ভ্যান ডায়াগ্রাম ভ্যান ডায়াগ্রাম यूज करा है क्या। और दो नम्बर यूनियन अफ टू सेट्स, दूटी सेटे जोग बा संयुक्तिकरण, এই দুটো আজকে ভালোভাবে শিখব। ওকে, তো এই যে আজকে পার্ট 8, সেই পার্ট 8 দেখার আগে তোমরা আগের যে 7টি পার্ট আছে আবার সেই 7টি পার্ট ভালো করে আগে দেখে এসো, তারপরে আজকে ক্লাসটা করো, তাহলে ভালো করে বুঝতে পারবে। ওকে, আর ইউ রেডি? তো চলো শুরু করি। প্রথমে আমরা আলোচনা করব ভ্যান ডায়াগ্রাম সম্বন্ধে। ভ্যান ডায়াগ্রাম ভ্যান ডায়াগ্রাম। ওকে, সাপোজ রহিম চাচার একটা আয়তাকার জমি আছে। রহিম চাচা সেই আয়তাকার জমিটাতে কিছু হলো ঘর বানিয়েছে। অবশ্যই ঘর বানাবে, জমি আছে মানে ঘর তো বানাবে। তাহলে এইখানে যে রুমটা বানিয়েছে সেটা হচ্ছে বেডরুম, এটা হচ্ছে বেডরুম। এইখানে এটা হচ্ছে কিচেন রুম, কিচেন রুম। বেডরুমের মধ্যে কি কি আছে? বেডরুমের মধ্যে একটা জায়গায় কি আছে? টিভি আছে, টিভি। আর কি আছে? এটা হচ্ছে বেড আছে। এইখানে কি আছে? ফ্রিজ আছে, রেফ্রিজারেটর, ফ্রিজ, রেফ্রিজারেটর। আর এইখানে আছে আমাদের ফ্যান, এটা হচ্ছে ফ্যান। ওকে, আর কিচেন রুমে কী কী আছে? খাবার আছে, তাই না? কিচেন রুমে কী খাবার আছে? আরে আর চিকেন, ফার্স্ট চিকেন আছে, এখানে চিকেন আছে কিচেন। চিকেন রুমের মধ্যে, সরি সরি সরি, কিচেন, কিচেনের মধ্যে চিকেন থাকবে, তাই না? চিকেনের মধ্যে কিচেন নেই কিন্তু, কিচেনের মধ্যে চিকেন। ওকে, আর কি আছে এইখানে? খাবারটা আছে এটাতে লুচি। ও স্যার, সকাল সকাল কী যে বলছেন, এটাতে হচ্ছে লুচি। এইটাতে কী আছে? পায়েস, পায়েস, আহা হা। ওকে, আর বাকি কিছু জায়গাগুলো কি আছে? হয়তো কোন একটা জায়গায় এইখানে আমাদের ওয়াশরুম আছে, আমাদের নয় রহিম চাচার। এইখানে গেস্ট হাউস আছে একটা, গেস্ট হাউস থাকতেই পারে, এখানে গেস্ট হাউস আছে, ঠিক আছে? তাহলে এই যে দেখো পুরো যে জমিটা, পুরো জমিটার মধ্যে কি আছে? বেডরুম আছে, কিচেন রুম আছে, আবার বেডরুমের মধ্যে কি আছে? টিভি আছে, বেড আছে, রেফ্রিজারেটর আছে, আর ফ্যান আছে। আরেকটা কিচেন রুমের মধ্যে সেখানে কী কী আছে? অনেক খাবার আছে, সেটা হচ্ছে কি? এখানে চিকেন আছে, মাংস, এখানে লুচি আছে, আর এখানে পায়েস আছে। আর বাকি কিছু জায়গায় কী আছে? এখানে আছে ওয়াশরুম, এটা হচ্ছে গেস্ট হাউস, এটা হচ্ছে গেস্ট হাউস। তাহলে এখন প্রশ্ন হচ্ছে দেখো একটা জমির মধ্যে এত কিছু জিনিস আছে, তাহলে আমরা দেখো এই জিনিসটা তোমাদের যদি আমি গল্প করে বলতাম তাহলে কিন্তু একটু বুঝতে পারতে, কিন্তু একটু কী হতো? একটু লেটে বুঝতে পারতে, পুরোপুরি স্বচ্ছ একটা ধারণা আসতো না, পরিষ্কার একটা চিত্র আসতো না মনের মধ্যে। কিন্তু যখন একটা ছবি এঁকে বুঝিয়ে দিলাম ভালোভাবে, আমার ছবি এঁকে বুঝলাম, তখন একটা পরিষ্কার ধারণা এলো মাইন্ডের মধ্যে, এলো না? তো এইটাই হচ্ছে আমাদের সেটও কী করা হয়, যে
একটা সেট, দুটো সেট, তিনটা সেট এটসেট্রা, সেই সেটগুলো কী করা হয়, একটা নির্দিষ্ট চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। কেন প্রকাশ করা হয়, যাতে করে আমরা বুঝতে সুবিধা হয়, আমাদের কী হয় বুঝতে সুবিধা হয়, যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে একটা কী হবে, একটা ইমেজেস ক্রিয়েট হয় আমাদের মাইন্ডের মধ্যে, যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করে তাহলে। তো যে চিত্রের মাধ্যমে কোনো সেট প্রকাশ করা হয়, উপস্থাপিত করা হয়, সেইটাকে বলা হয় ভ্যান ডায়াগ্রাম বা অয়লার চিত্র, এটাকে বলে বা ভ্যান চিত্র, ঠিক আছে। তাহলে এইটা, এই যে পুরোটা দেখো, পুরো জমিটার মধ্যে, এই যে পুরো জমিটা, সেই জমিটার মধ্যে কি আছে, ছোটো ছোটো জিনিসগুলো ঢুকে আছে, পুরো জমিটার মধ্যে বেডরুম ঢুকে আছে, কিচেন রুম ঢুকে আছে, গেস্ট হাউস ঢুকে আছে, ওয়াশরুমের যে রুমটা সেটা ঢুকে আছে। তাহলে একটা বড় যে জমিটা সেইটাকে আমরা কী প্রকাশ করব, বড় যে সেটটা, সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে সার্বিক সেট, ইউনিভার্সাল সেট। আর সেই বড় জমিটার ভেতরে যে ছোটো ছোটো জিনিসগুলো আছে, যে ছোটো ছোটো রুমগুলো আছে, সেগুলো হচ্ছে আমাদের সাবসেট, উপসেট। ওকে, তাহলে কী হচ্ছে, এই যে বড় যে জমিটা সেটা হচ্ছে আমাদের কি, সার্বিক সেট। আর এই ছোটো ছোটো বেডরুম, কিচেন রুম, গেস্ট হাউস, ওয়াশরুম, এইগুলো আমাদের কী হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের সাবসেট, ইয়েস সাবসেট। আর এই যে রুমগুলোর মধ্যে যে ছোটো ছোটো আরও কী আছে, লুচি আছে, পায়াস আছে, মাংস আছে, এইগুলো কী হচ্ছে, এই সাবসেটের এক একটা বিন্দু, এক একটা পয়েন্ট, এলিমেন্ট, পদ। সেটের যেমন পদ থাকে, সেরকম এগুলো কী হচ্ছে, এক একটা পদ। কিচেন রুমে যে তিনটে জিনিস আছে, সেগুলো কী হচ্ছে, এই সেটটার পদ, একটা দুটো তিনটে পদ। এই সেটটাতে, এই যে বেডরুম, এখানে কটা পয়েন্ট আছে, একটা দুটো তিনটে চারটা, এখানে কী হচ্ছে, চারটা পদ। আবার এইগুলো কিন্তু কী আছে, সার্ভিস সেক্টর মধ্যেই অবশ্যই আছে। তাহলে দেখো, এই যে পয়েন্টগুলো আছে, এগুলো কী হচ্ছে, বেডরুমের মধ্যে তো আছে, আবার আমরা কী বলতে পারি, পুরো জমিটার মধ্যেও আছে। গেস্ট হাউসটা কী আছে, পুরো জমিটার মধ্যেই আছে। তাহলে গেস্ট হাউসটা একটা সাবসেট, কিচেন রুম একটা সাবসেট, বেডরুম একটা সাবসেট, ওয়াশরুম যে রুমটা সেটা হচ্ছে সাবসেট, এগুলো সাবসেট। কার সাবসেট, এই বড় জমিটার সাবসেট। তাহলে যে বড় জমিটা সেটা হচ্ছে আমাদের সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। আর এই যে ছোটো ছোটো যে কিচেন রুম, বেডরুম, গেস্ট হাউস, এগুলো কী হচ্ছে, একটা সাবসেট। আর তাদের মধ্যে যে জিনিসগুলো আছে, লুচি, পায়েস, মাংস, এটসেট্রা এটসেট্রা, এগুলো হচ্ছে একটা পদ। ওকে, ক্লিয়ার হয়েছে। তাহলে এই যে ভ্যান চিত্র, এটা প্রথম আবশ্যক কে করেছিল, উপস্থাপন কে করেছিল, এটা প্রথম উপস্থাপন করেছিল অয়লার, এটা প্রথম উপস্থাপন করেছিল অয়লার। তারপরে ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ ম্যাথামেটিশিয়ান, বিখ্যাত ব্রিটিশ গণিতজ্ঞ জন ভ্যান এটাকে ভালোভাবে প্রকাশ করেছিল ঊনবিংশ শতাব্দীতে। তাহলে কী জানলাম আমরা, এইটার মাধ্যমে ভালো করে সেট প্রক্রিয়া, সেট সমূহ প্রকাশ করা হয়, ভালোভাবে পরিষ্কার করে বোঝার জন্য এটা পরিষ্কার হয়, প্রকাশ করা হয়, উপস্থাপন করা হয়। তাহলে এটা হচ্ছে ভ্যান চিত্রের ইতিহাস। ওকে, এখন আরেকটা ইজিলিভাবে একটা এক্সাম্পলের ছবি আঁকো দেখি। সবাই একটা, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো আরও পরিষ্কার হয়ে যাবে তোমাদের। একটা সেট এ, দুই, চার, ছয়, আট। আর একটা সেট আমি ইউনিভার্সাল সেটটা নিচ্ছি, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। তাহলে এইটাকে আমি যদি ভ্যান চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হয়, কেমন প্রকাশ করব, এই যে আয়তাকার চিত্র, এটা হচ্ছে আমাদের কি, সার্বিক সেটটা। এই সেটটা কি, ইউ সেটটা, এটা হচ্ছে ইউ সেট। এইটার আবার ভেতর কী আছে গোল আকারে, সেটা হচ্ছে এ সেটটা। কে কে আছে এ সেটের মধ্যে, এটা হচ্ছে আমাদের এ সেটটা। এ সেটের মধ্যে কে কে আছে, দুই, চার, ছয়, আট, দুই, চার, ছয়, আট, এটা কার মধ্যে আছে, এর মধ্যে আছে, দুই, চার, ছয়, আট। ওকে, আর তার কী আছে দেখো, দুই, চার, ছয়, আট হয়ে গেল, তাহলে বাকি কী আছে, এক, এক, তিন, পাঁচ, ছয়, এক, তিন, পাঁচ, ছয়, সরি ছয় নেই, ছয় তো আছে এটার ভিতরে, পাঁচ, সাত। তাহলে এইগুলো হচ্ছে, এটা হচ্ছে একটা ভ্যান চিত্র, এটা হচ্ছে একটা ভ্যান চিত্র। দেখো ইউ এর মধ্যে কে আছে, এক আছে, দুইও আছে,
এই যে দুইটা এর মধ্যে সেটাই তো আবার ইউটার মধ্যে আছে তাহলে 1 2 3 4 5 6 7 8 সব ই এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে কে কে আছে 2 4 6 8 তাহলে এখানে কি হচ্ছে এটা এই যে এটা এটা হচ্ছে সাবসেট কার এই ইউটার সার্ভিস সেক্টর অনেক সময় কি করা হয় ভ্যান চিত্র যে ভিতরে যে সাবসেটটা থাকে সেই সাবসেটকে রেখাঙ্কিত করা হয় রেখা দ্বারা প্রকাশ করা হয় তাহলে দেখ আমাদের কি হয় একটু দেখতে আকর্ষণীয় লাগে তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যান চিত্র ওকে ক্লিয়ার নেক্সট আমরা চলে আসছি এবারে ইউনিয়ন অফ টু সেটস আমি আর আমার ভাই আমাদের বাড়িতে পুজো হবে আমাদেরকে বললো যে যাও ফুল নিয়ে আসো পাঁচ রকমের ফুল দরকার পাঁচ রকমের ফুল দরকার কি কি ফুল দরকার গাঁদা পদ্ম ফুল গোলাপ ফুল জবা ফুল আর একটা হচ্ছে রজনীগন্ধা ফুল ওকে তাহলে দেখো আমরা কী করলাম আমরা বেরিয়ে গেলাম বাড়ি থেকে ফুল আনার জন্য পুজো হবে না আমরা বেরিয়ে গেলাম তো আমরা দুজনেই বেরিয়ে গেলাম আমিও বেরিয়ে গেলাম আমি ভাইকে বললাম যে যা তুই ওই দিয়ে দেখ যদি পাস তো ফুলগুলো আর আমি দেখছি এদিকে তাহলে আমার ভাই গেল ভাই কী করলো ভাই কী ফুল আনলো গাঁদা ফুল আনলো পদ্ম ফুল আনলো আর গোলাপ ফুল আনলো আমি কি আনলাম ভাই কিন্তু আর বাকিগুলো পেল না ভাইয়ের রিটার্ন চলে এলো আমি কি আনলাম আমিও গোলাপ ফুল আনলাম আমি জবা ফুলটাও আনলাম রজনীগন্ধা আনলাম আর আমি গাঁদা ফুলও নিয়ে এসেছি তো এই যে এত এত ফুল আনলাম এত তো দরকার নেই পাঁচটা দরকার পুরোহিত মশাই কী করলেন পুরোহিত মশাই কী করলেন কোন ফুলগুলো নেবে গাঁদা ফুলটা নেবে পদ্ম ফুলটা নেবে গোলাপটা নেবে আর যেহেতু গোলাপটা আরেকবার নেওয়া হয়েছে তাহলে আমার কাছে যে গোলাপটা আছে সেটা আর নেবে না ওটা তো দরকার নেই তাহলে এটা আর দরকার নেই কারণ কি ওটা পুরো বসে নিয়ে নিচ্ছে জবা ফুলটাও নেবে রজনীগন্ধাটা নেবে গাঁদা তলে নিয়ে নিয়েছে নেবে না তাহলে এই ফুলগুলো পুরোহিত মশাই নেবে তাহলে দেখো দুজনের কাছেই ছিল দুজনের কাছে ছিল সে ভাইয়ের কাছে হোক বা আমার কাছে হোক দুজনের কাছ থেকে মিলেমিশে নিয়ে পাঁচটা ফুল রেডি করলো তাই না তারপর পুজো করলো তাহলে এইটা হচ্ছে ইউনিয়ন অফ টু সেটসের কনসেপ্ট আমাদের দুটো সেট এটা হচ্ছে এই যে ভাইয়ের যেটা এটা একটা সেট আর এটা হচ্ছে আমার একটা সেট এই সেটের মধ্যে এগুলো পদ একটা দুটো তিনটে এখানে পদ আছে এখানে কিছু পদ আছে ইউনিট অফ টু সেট মানে দুটি সেটের যোগ বলতে কী বলবো যে এইখান থেকে আর এখান থেকে নিয়ে কী করবো একটা মিক্স করবো সেটা হচ্ছে ইউনিয়ন দুটো সেটের সে তাহলে ইউ কী হবে যদি দুটো সেট এমন হয় যদি এই সেটটা আমি যদি ধরে নিই এ সেট যদি এটাকে এ সেট ধরে নিই আর এটা আমি বি সেট ধরে নিই তাহলে দুটো সেট এ সেট আর বি সেট আছে আর যদি আরেকটা এমন একটা সেট হয় যাতে করে এই সেটে যে পদগুলো সে পদগুলো কী হবে দেখো এরও পদ হবে আর এরও পদ হবে দেখো গাঁদা এখানে আছে পদ্ম এখানে আছে গোলাপ এখানে আছে আবার এই সেটে দেখো গোলাপ আছে জবাও আছে রজনীগন্ধাও আছে আর গাঁদাও আছে মানে এই যে ইউনিয়ন এটা হচ্ছে ইউনিয়ন এই যে পুরোহিতদের যে সেটটা সেটা হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন সেটটার মধ্যে কী থাকবে এর পদগুলোও থাকবে আর এর পদগুলোও থাকবে দুজনের পদগুলোই থাকবে এটা হচ্ছে ইউনিয়ন অফ টু সেটস
তাহলে দুটো সেট যদি একটা সেট এ একটা সেট বি হয় তাহলে তাদের যে ইউনিয়ন এটা হচ্ছে তাদের ইউনিয়ন তাহলে ইউনিয়ন কিভাবে প্রকাশ করা হয় এ ইউনিয়ন বি এটা হচ্ছে ইউনিয়ন এইভাবে প্রকাশ করা হয় ইউ দিয়ে ক্যাপিটাল ইউ হলে সেটাকে সার্ভিক্স সেট কিন্তু ক্যাপিটাল ইউ নয় এইটা এটা আমরা কী ভাববো যেটা ইউনিয়ন তাহলে দুটো সেট যদি এ আর বি হয় তাহলে তাদের যদি ইউনিয়ন করতে হয় তাহলে কি প্রকাশ করতে হয় এইভাবে এ ইউনিয়ন বি ওকে তাহলে চলো একটা এক্সাম্পলই দেখি ভালো করে তাহলে এইটাকে আমরা যদি প্রতীক প্রতীকের সাহায্যে প্রকাশ করি সিম্বলিক্যালি সিম্বলিক্যালি যদি আমরা প্রকাশ করি কীভাবে প্রকাশ করব এ ইউনিয়ন বি মানে কি এ ইউনিয়ন বি মানে এমন কিছু হলো পদ এক্স এক্সটা কী হচ্ছে প্রত্যেকটা পদ ধরবো ঠিক আছে তাহলে এ ইউনিয়ন বি মানে এমন কিছু হলো পদ যে পদগুলো কী থাকবে হয় এতে থাকবে তাহলে কী হবে এক্স বিলংস টু এ এক্স যে পদগুলো এই যে পদগুলো সেগুলো কোথায় আছে হয় এতে আছে কিংবা বিতে আছে দেখো এই যে পুরোহিতের যে সেটটা সেখানে কী আছে প্রত্যেকটা পদ কী আছে হয় এতে আছে কিংবা বিতে আছে ক্লিয়ার তাহলে এটা সিম্বলিক্যালি প্রতীকের সাহায্যে কীভাবে প্রকাশ করা হয় যে এ ইউনিয়ন বি মানে হচ্ছে এক্স সাজ দেট এক্স বিলংস টু এ অর এটা হচ্ছে অর চিহ্ন এটা কি এটা হচ্ছে অর আমরা এইভাবে প্রকাশ করব অর বা অথবা বলব অর বা অথবা ওকে তাহলে কী বলবো এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি এটা হচ্ছে ইউনিয়নের সিম্বলিক্যালি প্রকাশ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি ক্লিয়ার হয়ে গেল এইবারে আমি একটা এক্সাম্পল দিই তাহলে খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো সাপোজ একটা সেট হচ্ছে একটা সেট হচ্ছে দুই চার ছয় আট দশ আর বি একটা সেট হচ্ছে কি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এ ইউনিয়ন বি কী হবে তা দেখো বি সেটের মধ্যে এক আছে দুইটা এখানে বিতেও আছে এতেও আছে দুই তিন আছে চার আছে পাঁচ বিতে আছে ছয় আছে এবার দেখো তাহলে কী হলো বি সেটে প্রত্যেকটা পদ লিখলাম এবার এখানে দুই তো অলরেডি লিখে নিয়েছি চার লিখে নিয়েছি ছয় হয়ে গেছে আট হয়নি তাহলে আট দশ তাহলে এটা হচ্ছে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বির মধ্যে ভালো করে দেখো এ ইউনিয়ন বি মানে কি এর প্রত্যেকটা সেট আছে দেখো এর যে প্রত্যেকটা পদ সেটা এখানে আছে এক এই দুই আছে চার আছে ছয় আছে আট আছে দশ আছে তাহলে এ ইউনিয়ন বির মধ্যে কী হবে এর প্রত্যেকটা পদ থাকবে আবার বি এর দেখো প্রত্যেকটা পদ এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে ইউনিয়নের মধ্যে কী হবে এর প্রত্যেকটা পদ থাকবে আর বিয়ের প্রত্যেকটা পদ থাকবে তবেই এ ইউনিয়ন বি সম্পূর্ণভাবে প্রকাশ হবে ক্লিয়ার আবার এটাকে আর একটু ভালোভাবে একটু একটু অ্যাডভান্স লেভেলের একটা এক্সাম্পল নিই দুই নম্বর দেখো একটা সেট আছে এ সাজ দ্যাট এ ইজ ইকুয়ালস টু এক্স সাজ দ্যাট জিরো লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু থ্রি বি বি থেকে কে আছে এক্স সাজ দ্যাট ওয়ান লেস দেন এক্স লেস দেন ফাইভ এটা তাহলে এই যে এ সেটটা এ সেটটা কে কোন পদগুলো আছে জিরো আর তিনের মধ্যে যত পদ সব আছে অবশ্যই এক্সটা অখণ্ড সংখ্যা এক্সটা আমি অখণ্ড সংখ্যা ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে আমি কী বলতে পারি এটা ঠিক আছে দেখো এক্সের ভ্যালুটি কি জিরোর সঙ্গে সমান কিন্তু লেস দেন ইকুয়ালস টু মানে কি জিরোটাও আছে একও আছে এখানে কারণ কি এক্সের ভ্যালুগুলো কোনগুলো হবে জিরো আর তিনের মাঝে মাঝে যত ভ্যালু আছে সেইগুলো সঙ্গে কি জিরোটাও হবে আর থ্রিটাও হবে কারণ কি এই যে ইকুয়ালস দেওয়া আছে না চিহ্নটা এটা হচ্ছে ইকুয়ালস তার জন্য তাহলে জিরো হলো এক হলো দুই থাকবে তিনও থাকবে কারণ তিন সমান চার কিন্তু হবে না বিকজ এক্সের ভ্যালু কিন্তু তিনের থেকে ছোটো তিন কিংবা তিন থেকে ছোটো তার থেকে বড়ো হবে না তাহলে চারটা হবে না এইখানে কোনগুলো হবে এক্সেল হেড এইখানে কি বিশেষটাতে এক্সেল হেড কি এক আর পাঁচের মাঝখানে যেগুলো সেগুলো কিন্তু এখানে ইকুয়াল চিহ্ন দেওয়া নেই দেখো তার মানে একটা ধরা যাবে না তাহলে কত হবে দুই
तीन चार आबार पाँचर थेके छोटो तो पाँचो नेওয়া যাবে না তাহলে ए ইউনিয়ন বি কি হবে কোনটা কোনটা হবে জিরো হবে এক হবে দুই হবে তিন হবে জিরো অলরেডি হয়ে গেছে এক নিয়ে নিয়েছি দুইটা দেখো এবার বিশ রেখে আছে দুই আছে দুই তো অলরেডি নিয়ে নেওয়া হয়েছে তাহলে আর নেবো না তিন নিয়ে নেওয়া হয়েছে আর নেবো না চার তাহলে হচ্ছে এ ইউনিয়ন বি সেটাকে আমি যদি প্রকাশ করি ধর্মভিত্তিক আকারে তাহলে কী হবে এটা এক্স সাজ দ্যাট জিরো দেখো জিরো থেকে শুরু হচ্ছে জিরো লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু ফোর দেখো ঠিকভাবে বোঝা যাচ্ছে কেন তার মানে কি এ ইউনিয়ন বি সেটটা কোনগুলো আছে এক্সের ভ্যালুগুলো সেইগুলো যেগুলো জিরো আর চারের মাঝে মাঝে আছে আর জিরোটাও হবে ইকুয়ালসটা দেখো জিরো যেহেতু আছে তার জন্য ইকুয়ালসটা আমাদের দিতে হবে যদি জিরোটা না থাকতো তাহলে কী দিতাম এখানে ইকুয়ালসটা হতো না তাহলে যেহেতু জিরো আছে তার জন্য কী করলাম ইকুয়ালস দিয়ে দিলাম যেহেতু চারটা তাহলে ইকুয়ালস দিয়ে দিলাম আর তার মাঝে এক দুই তিনগুলো আছে তাহলে এইটা হচ্ছে এ ইউনিয়ন বি ওকে কমপ্লিট বুঝাতে পেরেছি যদি বুঝাতে পারি তাহলে প্লিজ কমেন্ট করো আমাকে আর লাইক করো আর যত খুশি পারবে শেয়ার করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব করলে শেয়ার করলে আমি আরও খুব ইন্সপায়ার হব মোটিভেটেড হব তোমাদেরকে ভালো করে আবার ভালো ভালো ভিডিও আনার জন্য তো সেটা প্লিজ করো ওকে আর তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে তাহলে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো টিল দেন স্টে ব্লেসড স্টে ইন্সপায়ার্ড অ্যান্ড লাভ ইউ অল বাই বাই